হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে, তাপস চক্রবর্তী, জিজ্ঞেস করছিলে যে দাদা ফিজিক্যাল সায়েন্স কিভাবে পড়া যায়। সো দেখো, পড়ার বিষয়টি পরে আসবে ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সে পড়ার থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বোঝা, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সকে রপ্ত করতে হলে তোমাকে দেখতে হবে আগে তোমার কি কি বিষয় তোমার সিলেবাসে রয়েছে ফিজিক্যাল সায়েন্সের, সেই বিষয়গুলিকে আগে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। ভালো করে প্রতিটি বিষয় বুঝে নিলে, ধরো একটা বিষয় তুমি ধরলে, সেটা ভালোভাবে বুঝে নিলে, একবার যখন তুমি বুঝে নেবে, তারপরে বোঝার পরে যখন তুমি পড়তে যাবে, দেখবে ব্যাপারটা তোমার খুবই ইজি বলে মনে হচ্ছে। বইয়ে যা লেখা রয়েছে সেই লেখাটাকে তুমি নিজেও বানিয়ে একবার করে লিখতে পারছো। এই জন্য সর্বপ্রথমে তোমাকে যেটা করতে হবে, যেমন একটা বিষয় ধরতে হবে সেটাকে বুঝতে হবে প্রথমে। এর প্রশ্ন হচ্ছে বুঝবো কোথা থেকে? তো তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে যেতে পারো, সেখানে দেখবে ভৌত বিজ্ঞানের বেশ কয়েকটি অধ্যায়ের বিষয়গুলিকে আমি খুব সরলভাবে ধীরে ধীরে সময় নিয়ে ভালো করে বুঝিয়েছি। সো সেই ভিডিওগুলি একটা করে ভিডিও দেখো। ধরো তুমি গ্যাসের আচরণ ধরে থেকে স্টার্ট করছো, তুমি গ্যাসের আচরণের প্রথম ভিডিও দেখলে, সেখানে যেই জিনিসগুলো আমি বুঝেছি সেগুলো তুমি ভালো করে মন দিয়ে একবার বুঝে নিলে, বোঝার পরে তারপর তুমি টেক্সট বই খুললে, তোমার সেখান থেকে পড়লে দেখবে ব্যাপারগুলো তোমার বেশ মজার লাগছে, বেশ ইজি লাগছে, এবং তখন সেটা পড়তে তোমার মজা লাগবে, মন বসবে। সো এটাই টিপস, যে সবার প্রথমে তুমি একটা করে অধ্যায় ধরো, ভিডিওগুলি দেখো, ভালো করে এই জিনিসগুলোকে বোঝো, তারপরে পড়ো, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সে প্রথমে বুঝতে হয়, তারপরে পড়তে হয়। যদি না বুঝে পড়তে যাও তখন জিনিসটা বেশ কঠিন মনে হবে, মাথায় মনেও থাকবে না। সো একটাই টিপস, ভালো করে বুঝে নাও, তারপরে একবার পড়ে নাও, তারপরে যখন রিভিশন দেবে যেগুলো আমি বুঝেছি সেগুলো মনে আসবে। আর লাস্ট একটাই কাজ, রিভিশন পরীক্ষার আগে পর্যন্ত, এটাই লাস্ট কাজ, ঠিক আছে? সো আশা করছি তুমি বুঝতে পেরেছো যে ফিজিক্যাল সায়েন্স কী করে পড়তে হয়। সো সবাই পড়াশোনা ভালো করে করতে থাকো, টাটা।